হেলথ ডিপার্টমেন্টে যে কাণ্ড কারখানা কিছু লোক করেছেন, মুখ্যমন্ত্রী নিজে যুক্ত, কারণ তার নির্দেশে নিম্নমানের হেলথ মেটেরিয়াল সাপ্লাই করা, টেন্ডার সিবিসি গাইডলাইন ভাইলেশন করা, নিজের পছন্দের কোম্পানিকে বিভিন্ন রেট জিনিস পাইয়ে দেওয়া এবং বাজারের থেকে বেশি অর্থে সেই সব টেন্ডার করানো এবং তাদেরকে পেমেন্ট করা, এই যে র্যাকেট গোটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, এর জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। কমপ্লিটলি সিট করেছে কিছু প্রমাণ লুটপাট করার জন্য, যাতে মানি লন্ডারিং অ্যাক্টে এটি যদি কোথাও ঢুকে পড়ে এটা আটকানোর জন্য করা হয়। এটা ইটস এ কনস্পিরেসি। এবং আমি কয়েকদিন যাক আপনাদের কাছে আমি মেটেরিয়াল দিয়ে দেবো, আমি মেটেরিয়াল দিয়ে দেব, আমি আপনাকে মেটেরিয়াল দিয়ে দেবো, আমার কাছে সব মেটেরিয়াল আছে। তৃণমূলের জহর সরকার, তিনি বলেছেন এতদিন পর কেন সিট গঠন করা হবে, তাকে অবিলম্বে সাসপেন্ড করা হবে। কতবার কথা হয়েছে পেয়ে যাবে, 50 বার কলকাতা পুলিশের সঙ্গে উনি কথা বলেছেন, এসপি দাসের সঙ্গে কথা বলেছেন, নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে কথা বলেছেন, মুখ্যমন্ত্রী এদের মাধ্যমে নির্দেশ দিয়েছে, তার অত দূর যাওয়ার দরকার কোনো কাজ ছাড়াই ডক্টর সুশান্ত রায়, ডিএমই ডক্টর রবিক দে এসছিলেন এভিডেন্স লোপাট করার জন্য, তারা কে, তার কোন স্টেক হোল্ডার, আর কি করে তারা এসছিলেন কেন 9 তারিখ সকালবেলা?